হাজির হলাম একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা খুব সহজে সেটা দেখে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই নাচ গান করছে। তো এখান থেকে শুরু আমাদের পুরো বিয়ে বাড়ির জার্নিটা। প্রথমে ধান দেওয়া হয়েছে এবং তার উপরে ঘট বসানো হয়েছে, চারিপাশ দিয়ে সব ধান দিয়ে, ধানের উপরেই কিন্তু বসাতে হয় নিয়মটা। Thank you.
এবার মাথার উপর একটা গামছা ধরে তার উপর চাল দিয়ে যে নুনটা থাকে সেই নুনটা করা হচ্ছে। চালগুলো দিয়ে দেওয়া হলো, এবার নিয়মটা করা হচ্ছে। এটা একটা স্ত্রী আচার বলা যায়। করা হয়ে গেল। স্নান করানো হয়ে গেছে, এবার নিয়ে যাওয়া হবে। স্নান করানোর পরে যে আরেকটা নিয়ম থাকে স্ত্রী আচারে, সেটাও করা হবে।
প্রথমে হলুদ মাখানো, তারপর স্নান করানো। যে দাঁড়িয়ে থাকে তাকে তো দাঁড়িয়েই থাকতে হয়, কিছু করার থাকে না। যে যেভাবে পারে ভিজিয়ে দেয়, যে যেভাবে পারে হলুদ মাখায়, ওই মুহূর্তে আর কিছু করার থাকে না। ছোট ছোট যে মুচিগুলো থাকে না প্রদীপের মতন ছোট ছোট মাটির, সেগুলো ভাঙতে হয়, চারদিকে চারটে থাকে, সেগুলো ভেঙে ঘরে যেতে হয়। চলো, এইখানে দুই ভাই, এইখানে সব বোনেরা, সব ছবি তোলার জন্য পোস্ট দিয়েছে, এদেরকে ভিডিও করা হয়েছে। তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবে। এবং তোমাদের কারোর যদি এরকম বিয়ের কোনো মতামত থেকে থাকে সেটাও আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করতে পারো। ঠিক বর ঢোকার আগের মুহূর্তে সবাই সাজগোজ করে দাঁড়িয়ে আছে। বর কখন ঢুকবে, বর কখন বর ঢুকবে।